আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ম্যাচ খেলার সেঞ্চুরি আগেই করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের সাবেক অধিনায়কের খেলা স্বীকৃত টি টোয়েন্টি ম্যাচের সংখ্যাও 250 ছুঁই ছুঁই। সেই মুশফিক মিরপুরে আজ ছুঁয়েছেন আরেকটি মাইলফলক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 100তম ম্যাচ খেললেন মুশফিক। সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটর্স ম্যাচটাই বিপিএল এ মুশফিকের 100তম ম্যাচ। এখন পর্যন্ত বিপিএল এ সবচেয়ে বেশি 100 ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় স্থানে রয়েছেন 96 ম্যাচ খেলা এনামুল হক। তার পরের অবস্থানটি 95 ম্যাচ খেলা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফে মর্তজার। এরপর যথাক্রমে এমুল কাইস 94টি, মাহমুদুল্লাহ রিয়াদ 93টি, সাব্বির রহমান 93টি ম্যাচ খেলেছেন। আজকের ম্যাচের আগে বিপিএল এ মুশফিকের মোট রান 2582। তার চেয়ে বেশি রান আছে শুধু তামিম ইকবালের রান 2676। বিপিএল এ 8 ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন মুশফিক। এর 3টি সিলেটের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল সুপারস্টারস ও স্ট্রাইকার্স। মুশফিক এছাড়া খেলেছেন বরিশাল বুলস, চিটাগাং ভাইকিংস, দুরন্ত রাজশাহী কিংস ও খুলনা টাইগার্সের হয়ে। সবচেয়ে বেশি 25টি ম্যাচ মুশফিক খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ খেলেছেন সিলেট রয়্যালসের জার্সিতে 13 ম্যাচ, পাশাপাশি চিটাগাং ভাইকিংসের জার্সিতেও খেলেছেন 13 ম্যাচ। এরপরে যথাক্রমে বরিশাল বুলস ও রাজশাহী কিংসের জার্সিতে 12 ম্যাচ করে এবং দুরন্ত রাজশাহীর জার্সিতে 11টি, সিলেট সুপারস্টারসের জার্সিতে 10টি এবং সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে 8টি ম্যাচ খেলেছেন মুশফিক।